বন্ধুরা, অন্ধ্রপ্রদেশে বাসই দেওয়ার সিস্টেম দেখো, তোমাদের কারোর মাথায় যদি না আসে এই সিস্টেমে বাসই দেওয়া যায়, এটা কি শালকাঠ? হ্যাঁ, আচ্ছা, এই জমিটা এখন বাসই দেওয়া হবে, মই দেওয়া হবে যাকে বলে, জমিটা সমান করা হবে। আর ওই যে আমার লোকেরা আছে, এই কাকার টিম, এরা এখন লাগাবে, খাওয়া দাওয়া করে রেডি হলো, এই সাইডেরটাও লাগানো হয়ে গেল, এইটা লাগিয়ে এইটা লাগিয়ে যেতে বলছে তোমাদের, বুঝলে? এরকম বাসই আমি আগে কোনোদিন দেখিনি গো বন্ধুরা, জানি না তোমরা দেখেছো কিনা, যদি দেখে থাকো তো কমেন্ট করে জানাবে এই যে বাসই কিভাবে কিভাবে নিয়ে যাচ্ছে দেখিনি। মাঠ ঘাট রাস্তা এদের সব, এদের কোনো ব্যাপার নাই, আর গরুও সেই গরু। এদের কি বুদ্ধি দেখো বন্ধুরা, এদের বুদ্ধি, এই রাস্তা নালা খালা সব নিয়ে যে এই গরু নিয়ে চলে গেল, এবারে মই দেওয়া চালু হয়ে গেল, জমি লেভেল হচ্ছে, বাহ, এবার ওখানে দাঁড়িয়ে পড়লো, দাঁড়ানোর জন্য দেখো কত সুন্দর সিস্টেম বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবে বন্ধুরা। এরকম সিস্টেমে মই দেওয়ার সিস্টেম তোমরা দেখেছো কি না সেটাও জানাবে। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে অন্য অন্য বন্ধুবান্ধবী যারা আছেন সবাইকে শেয়ার করতে বলবে, আমার সঙ্গে জুড়ে থাকবে, আর লাইক, ভালো লাগলে লাইক করবে, ভালো না লাগলে লাইক করবে না বন্ধুরা, সঙ্গে থাকো। এখন এই ভিডিওটা এই অবধি, এই যে এইসব জমিগুলো, এই জমিটা এখন লেভেল হয়ে যাবে, এই জমিটা লেভেল হবে, আর এবার এই সাইডের জমিটা লাগাচ্ছে বাকি লোকে। এই যে আমার গাড়ি এখানে রাখা আছে বন্ধুরা, এটা আমার গাড়ি, নিয়ে মাঠের ভিতরে চলে এসেছি, আর এই যে আমার লোকেরা খাওয়া দাওয়া করে এখন বিড়ি ফিড়ি তামাক ফামাক খেয়ে এখন এই মাঠে নামবে, এই একটা গ্রুপ আমার কাজ করছে, এই যে এরা এখানে খাওয়া দাওয়া করছে। আর বন্ধুরা এই যে গ্রুপ, এই যে ইয়েটা দেখতে পাচ্ছ, এটাও আমার একটা টিম, এখানেও কাজ করছে, আর এই সাইডে দেখতে পাচ্ছ, এই কাজ যারা করতে পারো তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, হয়তো অনেক টাকা করে নিয়ে যায়, 1 লাখ 1 টাকা 3 মাসে 1 লাখ টাকা পার করে নিয়ে যায়, এরকম টিমও আমার আছে, এরকম লেবারও আমার আছে। তো নিচে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে ভিডিওর নিচে। এই কাজ করে কেউ বেশি বেশি করে টাকা ইনকাম করতে হলে আমার সঙ্গে যোগাযোগ করো বন্ধুরা। আর এই যে অন্ধ্রপ্রদেশ, সেটা অন্ধ্রপ্রদেশের এইখান থেকে আর 7 কিলোমিটার দূরে গেলে কাকিনাড়া সমুদ্র, অবশ্য আজকে যাব বিচে, আমার একটা টিম বলছে সমুদ্রে যাবে, ওদের নিয়ে যাব সমুদ্র বিচে, তো সঙ্গে থাকবে, দেখাবো সব কিছু। এটা অন্ধ্রপ্রদেশের প্রকৃতির সুন্দরতা দেখো বন্ধুরা, কেমন তাল গাছ, আর তাল গাছ, এই সব তাল গাছ দেখতে পাচ্ছ বন্ধুরা, এই তাল গাছের মধ্যে টিয়া পাখির বাসা খুব, যে গাছটার মাথা নাই তার মধ্যে টিয়া পাখি, বিভিন্ন জাতের টিয়া পাখি।
আমার লোকেরাও ধরেছে অনেক প্রকৃতির, এদেশের প্রকৃতিটাই আলাদা বন্ধুরা। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটা বিল বা ধানের জমি বা ক্ষেত, এখানে শুধু ধান ক্ষেতই ধান ক্ষেত। আবার যেখানে পামতোটা বলে, পামতোটা মানে হচ্ছে পাম অয়েলের ক্ষেত, সেখানে শুধু পাম অয়েলের ক্ষেত। যেখানে কমলা লেবুর ক্ষেত সেখানে কমলা লেবুর ক্ষেত, যেখানে ধান ক্ষেত সেখানে শুধু ধান ক্ষেত। এসবে তাল বাগান, ওই যে নারকেল বাগান দেখতে পাচ্ছে বন্ধুরা, তাল বাগান, মাঠ কে মাঠ, কত হাজার হাজার একর, এক একটা মাঠ তারও বেশি।